ঘরে তালা দিয়ে স্বামীকে আগুনে পুড়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদার ইংরেজবাজার থানার বুধিয়া বড়কল এলাকায়। আক্রান্ত স্বামী এমডি নাসিমের সাথে 11 বছর আগে রতুয়া থানার মহারাজপুরের বাসিন্দা রীনা বিবির সাথে তার বিবাহ হয়। বর্তমানে তাদের 2 ছেলে ও 1 মেয়ে আছে। আক্রান্ত স্বামীর অভিযোগ, প্রতিবেশী এক বাসিন্দার সাথে তার স্ত্রীর বিবাদ হয়। সেই ঘটনায় তিনি প্রতিবাদ না করায় তাকে ঘর বন্দি করে মারধর করা ও পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। পাশাপাশি তার টাকা পয়সা ছিনতাই করে নেওয়া হয় বলেই অভিযোগ। এমডি নাসিম স্ত্রীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শুক্রবার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন। আসলাম, তারপর আমাকে বলছো কি আর বউ বলছি ওর সঙ্গে মেয়ের কিছু ঝামেলা কর, ঝামেলা আমি করবো না, আমি 10 লোক দেখে তার মীমাংসা করে দিই, মীমাংসা করবে না। আমাকে বলছে কি মীমাংসা না করবি, তোকে তেল ঢেলে তোকে জ্বালিয়ে পুড়িয়া ছেলে পিলে সবকে মেরে ফেলে লাস্টে আমি মরবো, আমি আম্মু মরবো, কাকু রাখবো না, রেখা কী দেখাতে হয় সব আমি তাকে দেবো। এটা কি বলছি আমি না, তোকে আমি করছি না, আমার কান ধরালছে, পা ধরালছে, উঠালছে, বসালছে, ওটা কিছু মারবে না। আমাকে মেরেছে লাঠি বাড়ি সব যে কোনো লাঠি বাড়ি মেরেছে, খুলে টুলে দিয়েছে, কান্দে রক্ত বাড়াচ্ছে। আপনাকে কি পুড়িয়ে মারার চেষ্টা করেছে? পুড়িয়ে মারার চেষ্টা করেছে মানে ওকে মেরে ফেলবো, তারপর আমি মরবো এরকম বলেছে। আমি বাচ্চা কাচ্চাকে সব গিয়ে এক জায়গায় মেরে ফেলবো, তারপর ওকে ঝামেলা শেষ করবো, ঝামেলা শেষ করে তারপর আমার টাকা টাকা পয়সা লিয়া টাকা পয়সা লিয়ে আমার ভাই দিয়ে আগুন ধরাচ্ছি। আমার সব যত টাকা পয়সা ছিল মাছ বিক্রি করা আমার এক্সট্রা জমা টাকা দিয়ে আমার আগুন ধরাচ্ছি। আমি বলছি আগুন ধরাচ্ছি না, তার সালাই লিয়ে ফেলে দিলাম, ফেলে দেওয়ার পর থামলো, ফের অন্যজনের দোকান থেকে সালাই এলো আগুন ধরে পড়ে, তারপর মারলেন আগে জুত করে মেরে ফেলে আগে, তারপরে টিভি জোরে ঝুলে দিল, টিভি জোরে লোক আসবে না, একবার ন্যাঙ্গা করেও দিল, চাড্ডি মাড্ডি প্যান্ট সব ফেলে দিল, ফেলে দিলে কিচ্ছু আগে বললো না, বেলে টেলে তারপরে ওর মা বাবা আলো দেখলো, দেখে আবার আমারই দোষ দিচ্ছে, ওর বেটির কোনো দোষ দেয়নি। থানায় লিখিত করেছেন? হ্যাঁ, থানায় এসছেন আজকে? আজকে প্রথম আসলাম, আমি আসিনি, ঠিক আছে। থানায় কী জানাচ্ছেন আপনি, লিখিত কারনামে করছেন? লিখিত করছি যে আমাকে সিস্টার বাঁচার জন্য বাঁচবো, ঠিক আছে, ওই জন্য আমি লিখিত করতে এসেছি। কারনামে করবেন? হ্যাঁ, কারনামে করবেন? বোন নামে করবো। কী নাম আপনার বোন? বোন নাম রীনা বিবি। আপনি এখন কী চাইছেন? আমি ওর লেগে আমি কেস করবো, ওর জন্য আমি কেস করবো, আমার টাকা পেয়েছে পালিয়ে গেছে, চুরি করে চিন্তা করে চলে গেছে, আমি খাবো কি, ঠিক আছে। ওর ভাইয়েরা বললো কি আমার মীমাংসা করে দেবো, রেড আড়াইটার সময় লক করে বাইক নিয়ে পালিয়ে গেল, স্টেট স্টেট দেয়নি, ঠিক আছে, যেরকম চোর পালাই ওরকম ওরা, ও চারটা লোক এসেছিলো, চারজন টাকা পয়সা নিয়ে পালিয়ে গেলো। তারপর বউ থাকলো, বউ আমি লোকজন নিয়ে মীমাংসা করবো, আমার ভাইয়েরা সবকে নিয়ে আসি মীমাংসা করবো, মীমাংসা করতে দিলে না। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।